আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে 15টা হাই কোয়ালিটির প্রিমিয়াম প্রিসেট একদম ফ্রিতে দিব। আর প্রিসেটগুলো যদি আপনারা নিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ প্রিসেটগুলো জিপ ফাইল আকারে থাকবে আর জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য 6 সংখ্যার পাসওয়ার্ডের দরকার হবে, যেগুলো নাকি আমি ভিডিওর মধ্যে একটু পরে পরে তিনবার শো করে দিব। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিব। আর ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা নাকি আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে প্রিসেটের জিপ ফাইলটাকে ডাউনলোড দিয়ে নিব। তারপরে জিপ ফাইলটাকে কীভাবে আনজিপ করব এটাও আমি আপনাদেরকে দেখাই দিব। তো ফার্স্টে আমরা কি করব, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমি যে অ্যাপটাকে ডাউনলোড করব আপনারাও এটাকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমার আগে থেকে এই অ্যাপটা ডাউনলোড দেওয়া আছে, তো আমি কি করব অ্যাপটাকে ওপেন করে নিব। অ্যাপটা ওপেন হওয়ার পরে আমাদের প্রিসেটের জিপ ফাইলটা যেই ফাইলে আছে আমরা ওই ফাইলে চলে যাব। তারপরে এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমরা এখানে আমাদের জিপ ফাইলটাকে পেয়ে যাব। তো এই তুষার খান এটা হইতেছে আমাদের জিপ ফাইল। তো আমরা এখানে ক্লিক করব, তারপরে এসটেক হেয়ারের মধ্যে ক্লিক করব, তারপরে ভিডিও থেকে কালেক্ট করা 6 সংখ্যার পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে তারপরে আমরা এখান থেকে ওকে করে দিব। তারপরে আমরা এখানে একটু ওয়েট করব। তো ফাইনালি আমাদের জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমরা গ্যালারি থেকে লাইটরুমে প্রিসেটগুলো অ্যাড করে নিব। তো আমি আগে থেকেই অ্যাড করে নিছি, তো আমি এখানে লাইটরুম অ্যাপটাকে ওপেন করে নিব। অ্যাপটা ওপেন হয়ে গেলে আমি আপনাদেরকে প্রিসেটগুলো দেখাই দিতেছি। তো এইগুলো হইতেছে আমাদের প্রিসেট, একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিসেট। তো আমি প্রিসেটগুলো ওপেন করে দেখাই দিতেছি। তো দেখেন প্রিসেটগুলো দেখতে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিসেট। আর এই প্রিসেট দিয়ে কিন্তু আমরা এক ক্লিকে আমাদের ছবিগুলো এডিট করে নিতে পারবো। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন আর আপনারা কিভাবে প্রিসেটগুলো আমার মতো অ্যাড করবেন তো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। তো এইখানে আমি আপনাদেরকে ব্ল্যাক কালার প্রিসেটটা অ্যাড করে দেখাইতেছি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা ফার্স্টে কি করব, থ্রি ডটের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে ক্রিয়েট প্রিসেট নামের অপশনটা আছে এখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা প্রিসেটের নাম দিয়ে নিব। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য 1 দিয়ে নিলাম। আর এক এক প্রিসেট এক এক নামে সেভ করতে হবে। তো এখান থেকে ডান করে দিব, তারপরে এখান থেকে ওকে করে দিব। তো এই প্রিসেটটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। আর এই প্রিসেটটা কোথায় অ্যাড হয়েছে এটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো ফার্স্টে আমরা কি করব, এইখান থেকে ব্যাক চলে যাব আর এখানে একটা নর্মাল ছবি নিয়ে নিব। ছবিটা নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাই দিতেছি প্রিসেটটা কোথায় অ্যাড হয়েছে। তার জন্য আমরা এইখানে ক্লিক করব, তারপরে এইখান থেকে ইউজের মধ্যে ক্লিক করব, তারপরে ইউজার প্রিসেটের মধ্যে ক্লিক করব। তো দেখেন আমাদের প্রিসেটটা এখানে অ্যাড হয়েছে, আমি যেটা নাকি 1 দিয়ে মাত্র সেভ করছি। তো আপনারা দেখেন এক ক্লিকে আমাদের ছবিগুলো কিন্তু এখানে এডিট হয়ে যাইতেছে। আর আপনারাও আমার মতো এইভাবে প্রিসেটগুলো এক এক নাম দিয়ে এক এক নাম্বার দিয়ে সেভ করে নেবেন। এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির প্রিসেট। দেখেন এক ক্লিকে আমাদের ছবিটা এডিট করা হয়ে যাইতেছে। আর প্রিসেট মারার পরে আমাদের ছবির মধ্যে কোনো কাজ করা লাগবে না। আর এই প্রিসেটগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের ছবি এডিট করতে পারবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। তো এখান থেকে আমি বিফোর অ্যান্ড আফটারটাও দেখাই দিতেছি। তারপরে এখান থেকে শেয়ারের মধ্যে ক্লিক করব আমরা, তারপরে এখান থেকে নিচের দিকে এসে এক্সপোর্টের মধ্যে ক্লিক করে এইখানে আমি যেই সেটিংগুলো রাখবো আপনারও এই সেটিংগুলো রেখে তারপরে ছবিটাকে সেভ করবেন। তাহলে আমাদের ছবিটা একদম এইচডি কোয়ালিটিতে সেভ হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।